দীর্ঘ 20 মাস প্রতীক্ষার পর স্কুল প্রাঙ্গণে আবারো চেনা ছন্দে কোলাহল। দীর্ঘ 20 মাস প্রতীক্ষার পর স্বার্থপর দৈত্য করোনাকে কিছুটা দূরে সরিয়ে স্কুল প্রাঙ্গণে আবারো চেনা ছন্দে কোলাহল। আবারও বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেল, তবে একাধিক স্বাস্থ্যবিধির বেড়াজালে এখনো আবদ্ধ তারা। আর বিদ্যালয় থেকে প্রার্থনার আগে সেই নির্দেশিকা পাঠ করা হলো প্রধান শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে। আজকে সরকারি ভাবে এই যে 16 নভেম্বর আমাদের বিদ্যালয় খোলার যে ব্যবস্থা করলেন সরকার বাহাদুর, তার জন্য আমরা সত্যি খুব আনন্দিত। দীর্ঘদিন আমরা এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছিলাম, এই আনন্দ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল, এবং সর্বোপরি এই যে পারস্পরিক যে যোগাযোগ, পারস্পরিক যে মেলবন্ধন, এর মাধ্যমে যে শিশুদের মনের বিকাশ এবং যে সামাজিক বিকাশ, সেটা কিন্তু মার খেয়ে যাচ্ছিল, অর্থাৎ ব্যাহত হচ্ছিল। খুব ভালো লাগছে এতদিন পর বান্ধবীদের সাথে দেখা করে, যতটা সময় কাটাতে পারতাম না এর আগে, আমি স্কুলে এসে ততটা সময় কাটাতে পারবো, ক্লাস করতে পারবো, মানে সবটাই খুব ভালো লাগে। অনলাইন তো অনলাইনে ক্লাস হতো, সেটা কতটুকু বোধগম্য হতো, মানে বুঝতে বুঝতে পারতে ঠিকঠাক? মোটামুটি যে খুব বুঝতে পারতাম তাও না, মানে টিউশনে গিয়ে যতটা বোঝা, স্কুলে এসে ম্যাডামরা যতটা বুঝিয়ে দেয়, সেভাবে কোনোটাই হতো না। কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো? সঞ্চিতা হালদার, ক্লাস 12। স্কুল থেকে সব পাঠাতো গ্রুপে, সেগুলো দেখে পড়াশোনা করতাম। তো এই যে অনলাইনে করতে, তাতে কি সুবিধা হতো? বুঝতে তো ঠিকঠাক পারতাম না অতটাও, স্কুলে এসে যতটা হতে পারে। এতদিন বাদে স্কুল খুললো, বান্ধবীদের সঙ্গে দেখা কেমন লাগছে? ভালোই লাগছে। আর স্কুল থেকে কি কি সমস্ত নিয়ম টিয়ম বললো টলো? মাস্ক, স্যানিটাইজার, এগুলো হাত ধুতে হবে, শেয়ার করা যাবে না। সব বান্ধবীরা এসেছে? দুজন করে বসাতে হবে। কি নাম তোমার? অর্পিতা কর। অনেকদিন পর স্কুলে এসে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের এখানে আমাদের আজ আসছে শান্তিপুরের বিধায়ক শ্রী ব্রজকিশোর গোস্বামী। আচ্ছা, তাকে আমরা রিসিভ করতে এখানে এসছে। আমরা এখানে পাইলট ড্রিল করবো। আর অনেকদিন বাদে স্কুলে এসে এনসিসির ভেতরে নতুন রকম অনুভূতি নিয়ে আজকে আমাদের প্রথম হচ্ছে এই পাইলট ড্রিলটা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, থ্যাংকস বাংলা।